नमस्कार बंधुरा, आज हमें वैक्स मॉडलिंग जे दाँत लागान पद्धति एक मोमर सिलिकन मूर्ति तैरी करते गले आर्टिफिशियल दाँत लागान बेपारे से आज कर देखा एवं दाँत सम्पर्क विस्तारित बोलो। ये मूर्ति देखते जो दाँतगुल लागान आगे आर्टिफिशियल टी बंधुरा आज के देखाते चले हे कि आर्टिफिशियल टीथ आर्टिफिशियल दाँत हमारा वैक्स मॉडल सिलिकॉन मॉडल यूज करी सेगलो मोनली आलादा किनते पावा जाए सेगलो आपनारा किने सेगलो सेटिंग करते हबे। एर जोन्नो आपनादेर मुखेर जे दाँतेर एनाटोमी सेइटा किन्तु जानते हबे, दाँतेर एनाटोमी किरकम हय, कोन दाँत कोनखाने थाके, एगुलो कसेर दाँत कोनटा, सामनेर दाँत कोनटा, उपरेर बाटिर दाँत कोनटा, नीचेर बाटिर दाँत कोनटा, एगुलो जदि ना जानते पारेन ताहले किन्तु आपनारा एई दाँतगुलो सेटिंग करते पारबेन ना। अर्थात এগুলো সব নিচের পাটির দাঁত, এইগুলো ফ্রন্টের সাইডের, এগুলো নিচের নিচের পাটির তলার দিকের দাঁত, এটা উপরের পাটির দাঁত। আপনারা ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে আপনারা জানতে পারবেন যে দাঁতের এই অ্যানাটমি আপনারা যদি জানতে না পারেন তাহলে কিন্তু একটা ওয়্যাক্সের বা মোমের মডেলে বা সিলিকনের মডেলে এই যে দাঁত আলাদা করে বাইরের থেকে সেটিং করার যে ব্যাপারটা সেইটা কিন্তু পারবেন না। দাঁত সেটিং আছে, আলাদা করে চোখ সেটিং আছে। তো চোখ সেটিংয়ের উপর আমি একটা আলাদা ভিডিও করেছি, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এরপর আমি দাঁত সেটিংয়ের উপরে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে এরকম আর্টিফিশিয়ালি দাঁত আলাদা কিনতে পাওয়া যায়। এগুলোর আলাদা আলাদা সাইজ আছে, বড়ো সাইজ, ছোটো সাইজ, এবং যেরকম ধরনের আপনি মডেল বানাবেন সেই মডেল অনুযায়ী এগুলো কিন্তু আলাদা করে কিনতে পাওয়া যায়। এগুলো আলাদা করে তৈরি করতে হয়, এগুলো পলিমারের তৈরি করা। এগুলোর মধ্যে এছাড়া আরও অনেক রকমের হয়ে থাকে, এগুলো বিভিন্ন ভালো ডেন্টাল সার্জারি যেখানে জিনিসপত্র বিক্রি হয় সেখানে এগুলো কিনতে পাওয়া যায়। আপনারা কমেন্টে যদি লেখেন আমি এর অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। তো আপনারা এখান থেকে এগুলো কিনে আপনারা এগুলো ইউজ করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কী ধরনের দাঁত এখানে আছে, এইটা নিচের পাটির দাঁত, এইটা উপরের পাটির দাঁত। আমি এখান দিয়ে ইউজ করেছি বলে দুখানা আমি এখানে ইউজ করছি। তাহলে মোট আপনাকে জানতে হবে যে 32টা দাঁত কোথায় কোথায় থাকে, সেইটা কিন্তু না যদি জানতে পারেন আপনি কিন্তু ভালো কখনোই একটা মডেল বানাতে পারবেন না। এবং যেটা কটা দাঁত আপনি দেখাতে চাইছেন এই ওয়্যাক্স, এগুলো কিন্তু সব ওয়্যাক্সেরই মধ্যে বসানো আছে। এই দাঁতগুলোকে আপনি ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন আটকানো আছে, এগুলো ওয়্যাক্সের একটা এর মধ্যে আমি খুলে দেখাচ্ছি। দেখুন এইগুলো আলাদা করে নামে লাগানো আছে, আপনি এর থেকে খুলে খুলে নিয়ে আপনিও একটা ওয়্যাক্সের সেট বানাবেন। দাঁতের যেরকম মাড়ি হয় সেগুলোকে ভালো করে ওয়াচ করতে হয়। অ্যাকচুয়ালি এই কাজটা শিখতে গেলে অনেকটা অধ্যবসায় দরকার, অনেকটা প্রশিক্ষণের দরকার। সব থেকে কী ভালো, যদি আপনি যতই শেখেন না কেন নিজের উপর কনফিডেন্স তখনই আসবে যখন আপনার কোনো সাবজেক্টের পুঙ্খানুপুঙ্খ জ্ঞান আপনার মধ্যে থাকবে, তখন দেখবেন আপনি সেটাকে আরও ভালো করে কাজে ইউজ করতে পারছেন। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে একটা দাঁত ইউজ করতে গেলে দাঁতের অ্যানাটমি যেরকম জানা দরকার, দাঁতের গঠন এবং মূর্তির যে সাইজ তার উপরে ডিপেন্ড করছে দাঁতগুলো কিরম কিরম হবে, কী ধরনের দাঁত তলার দিকে থাকে, কী ধরনের দাঁত উপরের দিকে থাকে, এগুলো কিন্তু আপনাদেরকে একটা দাঁতের যে চোয়াল সেইটাকে কিন্তু জ্বর সেটাকে কিন্তু আপনাকে স্টাডি করতে হবে। তাহলে অ্যানাটমি মানে হিউম্যান অ্যানাটমি যে স্কালের যে অ্যানাটমি আছে সেগুলো যদি না আপনি ভালো করে স্টাডি করতে পারেন তাহার নাহলে কিন্তু মুখের যে পোর্ট্রেট মেলানোর যে ব্যাপার সেইটা কিন্তু মিলবে না। তাই পোর্ট্রেট মেলাতে গেলে আপনাকে সবসময়ের জন্য মনে রাখতে হবে যে অ্যানাটমিটা ভালো করে খুব জানা দরকার। মুখের অ্যানাটমি, নাকের যে মাসেলের যে গঠন, মুখের যে মাসেলের গঠন, এগুলো আমি একের পর এক দেবো। এবং ক্লে মডেলিং বানানোর সময় বা অবয়ব মেলানোর সময় এগুলো কিন্তু খুবই দরকারি একটা পার্ট। তো আমি এগুলো দাঁতগুলো আজ দেখালাম এবং দাঁতের ওপরে যে ভিডিওটা করছি আপনারা দেখুন। এরপরে আমি চোখের ভিডিও যেটা করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি সেটা পোস্টও করেছি। চোখ আলাদা করে চোখ লাগানোর যে প্রসেস সেইগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। চোখ দাঁত এগুলো আলাদা করে দেখা দেওয়ার ব্যাপার থাকে। যে যারা দাঁত দেখাচ্ছে না, যে মডেলে দাঁত দেখা যাচ্ছে না সেখানে আপনার দাঁত ইউজ হচ্ছে না, কিন্তু যে মডেলে আপনার দাঁত দেখা যাচ্ছে সেখানে কিন্তু আপনাকে দাঁতগুলো করতে হবে। এটাই হচ্ছে মেন। এরপরে দেখুন কীভাবে আমি সেট করছি, তাহলে আপনাদের ভালো লাগবে।
এরপরে আমি একটা মোম দিয়ে মাড়ি বানিয়ে নিয়েছি, সেই মাড়ির ওপরে দাঁতগুলোকে সেট করেছি। এবং এটা একটা মোমেরই মূর্তি, মোমের মূর্তিটা বানানোর পরে সেই মোমের মূর্তির ভিতর থেকে ফাঁকা করা হয়েছে, হলো করা হয়েছে ঠোঁটের জায়গাটা। করে নিয়ে দাঁতটা সেট করে দেখছি যে ছবিতে যেটা আছে তার সঙ্গে এটা মিলছে কি না। এবারে ওটা মেলানোর পরে এখন এটা চোখ ফিটিং হয়নি, চোখ যখন এটা লাগানো হবে তখন এই দাঁত আর চোখ মিলে একদম অরিজিনালিটি লাগাবে, একদম অরিজিনাল লাগবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা মোমের মূর্তি। এরপরেই দেখুন দাঁত লাগানোর পরে এরকম হয়েছে এবং চোখটাও লাগানো হয়েছে, এটা আমি দেখাচ্ছি। তো আমি চোখ লাগানোটাও আপনাদেরকে দেখাবো। তো আজ এই অবধি নমস্কার, দেখা হবে আবার পরের ভিডিওয়ে।